সারা রাজ্যে কৃষ্ণনগর অঞ্চলের সদরের এর মেম্বারশিপও আজকে থেকে শুরু হচ্ছে। 10 দিনের ভিতরেই আমরা মেম্বারশিপটা ক্লোজ করে দেব। আজকে কৃষ্ণনগরের মহিম কর্নেল তার ওনার বাড়ি থেকে শুরু করছে। ওনার বাড়িতে 3 জন যুবক যুবতী আছে। এই পরিবারটা আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিকগত গতভাবেই এই ওনাদের বাড়ি, আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই মিলেই আমরা এখানে আছি। আজ আগামী দিনে আমাদের যে যুবক যুবতী আছে সারা রাজ্যে কৃষ্ণনগর এলাকাও, সেই যুবকগুলি আমাদের কাছে আমরা খুঁজতে চাই বাড়ি বাড়ি গিয়ে মেম্বারশিপ, যাতে আমাদের কাজের যে সংগ্রাম, কর্মসংস্থানের যে সংগ্রাম, চাকরির দাবি, মানুষ বিজেপি আইপিএফ জোট সরকারের আমলে এই 31 মাস পর মধ্যে আমরা যা দেখতে পেলাম যে চাকরির নিয়োগ সব বন্ধ, যে প্রতিশ্রুতি দিয়েছিল মিস স্কুলের চাকরি, বছরে 50,000 চাকরি, এটার কোনো দেখা নেই, এটা মিথ্যা প্রলোভন, এটা প্রমাণিত। এবং যে চাকরির প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছিল বামফ্রন্ট সরকারের আমলে, এই এই স্তব্ধ হয়ে গেছে এই 31 মাসে। 2330-এর নানান তাল বাহানা প্রতিশ্রুতি সার এখন আমাদের ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রশ্ন করতে চায় যে কেন আমাদের এই চাকরি শূন্যপদ পূরণ হবে না। হাজার হাজার শূন্যপদ আছে বিভিন্ন দপ্তরে, কেন বেসরকারিকরণ করা হবে বিদ্যুৎ সহ বিভিন্ন ডিপার্টমেন্ট দপ্তরগুলো? এর বিরুদ্ধে আওয়াজ আমাদের তুলব। আমরা ডিওয়াইএফ আমরা সারা রাজ্যেই এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা মাঠে আছি। এখন আরও নতুন নতুন যুবক আমাদেরকে আমরা সংগঠিত করতে চাই, সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে আমরা শূন্যপদ সংগ্রহ অভিযানে নেমে। কতদিন চলবে আপনাদের এই শূন্যপদ অভিযান? 10 দিন। Thank you.